প্রিয় বিয়ারবৃন্দ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে শিক্ষা সহায়ক বৃত্তির জন্য আবেদন করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজ ওপেন করতে হবে। ব্রাউজ ওপেন করে এখানে আপনার ঠিকানা লিখতে হবে eservice.bkkb.gov.bd লিখে আপনি এন্টার প্রেস করুন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন 2019-20 অর্থবছর শিক্ষাবৃত্তির সহায়তার জন্য আবেদন, সময়সীমা 1/2020 থেকে 20/2000, কিন্তু ইতিমধ্যে আরও 27 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সময়টি বৃদ্ধি করা হয়েছে। আপনারা চাইলে এখনও আবেদন করতে পারবেন। এখানে একটু স্ক্রল করে উপরে গেলে দেখতে পারবেন আবেদন করুন, আবেদনের নিয়মাবলী। আপনার আবেদনের নিয়মাবলী জেনে নেবেন, কিন্তু আবেদন করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আবেদন করুন, আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আবেদন করার পরে আপনাকে আপনি এবছর একবারে ভিতরে কিন্তু আবেদন, আমি যেহেতু আবেদন করেছি তাইলে আমি আবেদন করতে পারছি না। আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি, লগ আউট হয়ে গেলাম। লগ আউট হয়ে এখন আমি আবেদন অন্য ইউজার হিসেবে আমি এখন আবেদনে আবার ক্লিক করলাম। দেখুন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। উপরে দেখা যাচ্ছে নতুন ব্যবহারকারী শিক্ষাবৃত্তি অনুদানের জন্য রেজিস্ট্রেশন করুন। এই রেজিস্ট্রেশন লাল করে লেখা কারণে আপনাকে ক্লিক করুন। ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নিয়ম হচ্ছে নির্বাচন করুন কর্মচারী ধরন, কর্মরত কর্মচারীর ধরন নির্বাচন রাজস্ব খাতভুক্ত। আপনার নাম বাংলা লিখতে হবে, আমি লিখলাম যে কোনো একটি নাম আমি লিখলাম, আপনার আপনার নাম লিখবেন। এভাবে আপনি আপনার নাম, তারপরে বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। দেখুন কর্মচারীর মোবাইল নাম্বার দিতে হবে, ইংরেজিতে মোবাইল নাম্বার দিবেন। দেখুন এভাবে দিলাম, কর্মচারীর ইমেল আইডি যদি থাকে কর্মচারীর ইমেল আইডি দিলাম, জাতীয় পরিষদের নাম্বার দিবেন। দিলাম, দিয়ে তারপর আপনার একটা প্রিফিক্সেশন নাম্বার থাকে এটা দিতে হবে, তারপর একটি পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি এই ওয়েবসাইটে আবেদন করার সামর্থ্য লাভ করলেন, অর্থাৎ আপনি এখন এই কল্যাণ বোর্ডের একজন রেজিস্ট্রিকৃত মেম্বার। এখন আপনি কী করবেন, এখান থেকে বের হয়ে গেলে, বের হয়ে যাওয়ার পরে আপনাকে আবার যখন আবেদন করুন লগ ইন করতে হবে, অর্থাৎ লগ ইন করার জন্য আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন। আমি আমার মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। লগ ইন প্রবেশ করার পরে দেখুন লেখা হচ্ছে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করুন। শিক্ষাবৃত্তি আবেদন ক্লিক করার পরে এখানে অপশন আসবে, অটোমেটিকলি আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দেখতে হবে। যখন কী কী তথ্যগুলো আপনার দেখতে হবে তা আমি দেখাচ্ছি। আমি ইতিমধ্যে এই ফর্মটা আবেদন করার বিরুদ্ধে আমার তথ্যগুলো দেওয়া রয়েছে। এই জন্য আপনার যা লাগবে, প্রথম কর্মচারী কর্মরত জেলার নাম, কর্মচারী কর্মরত থানার নাম, কর্মচারীর নাম বাংলায়, কর্মচারীর নাম ইংরেজিতে, কর্মচারীর স্বামী স্ত্রীর নাম বাংলায়, কর্মচারীর স্বামী কিংবা স্ত্রীর নাম ইংরেজিতে, কর্মচারীর পদবী বাংলায়, কর্মচারীর পদবী ইংরেজিতে, কর্মচারীর অফিসের নাম ও ঠিকানা, কর্মচারীর অফিসের নাম ও ঠিকানা ইংরেজিতে এবং বাংলায় দুইভাবে লিখতে হবে। কর্মচারীর জন্ম তারিখ লাগবে, কর্মচারীর পে ফিক্সেশন নাম্বার, অর্থাৎ 2015 সালে আমরা অনলাইনে পে ফিক্সেশন করার জন্য একটি ভেরিফিকেশন নাম্বার পেয়েছিলাম, এটি প্রত্যেকের সার্ভিস বুকে সংরক্ষিত রয়েছে। আপনারা যদি ভুলে যান তাহলে সার্ভিস বুক থেকে এরাই সংগ্রহ করে নিতে পারবেন। কর্মচারীর মোবাইল নাম্বার, কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার, এই তথ্যগুলো আপনাকে একটির পর একটা অপশন আসবে এবং আপনি এটা ফিল আপ করবেন। এবং ব্যাংকের নাম, ব্যাংকের পূর্ণ ঠিকানা এবং ব্যাংকের মোবাইল নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর আছে তা দিতে হবে। জেলার নাম, শাখা কোড এটা অটোমেটিক দেয়। তারপর দুজন সন্তানের জন্য আবেদন করতে পারবেন, প্রথম সন্তান এবং এখানে আটটি রয়েছে দ্বিতীয় সন্তান, অর্থাৎ প্রথম সন্তানের প্রয়োজনীয় তথ্য ফিল আপ করার পরে মার্কশিটের, অর্থাৎ গত যে বার্ষিক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মার্কশিটের স্ক্রিন কপি
স্ক্যান কপি আপনারা অবশ্যই দেবেন, এবং সেই ফাইলের সাইজটা অবশ্যই 2 মেগাবাইটের নিচে হতে হবে। যদি মেগাবাইট বেড়ে হয়ে যায় তাহলে ফটোশপের মাধ্যমে আপনি এটা রেজলিউশনটা কমিয়ে নেবেন। এটা দিয়ে আপলোড করার পরে আপনাকে একটি ডাউনলোড করার অপশন দেবে, সেই ডাউনলোড করার পরে আপনি ঠিক এরকম একটি পেজ পেয়ে যাবেন, যে পেজের মধ্যে আপনি কি করবেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নেবেন, নাম সহ সিল স্বাক্ষর সহ, আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের যিনি প্রধান অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যেমন ধরুন আমি প্রধান শিক্ষক বিদায় আমার ক্ষমতাপ্রাপ্ত উপজেলা শিক্ষক হিসাবে, তার থেকে স্মারক নম্বর সহ স্বাক্ষর করে আপনি স্বাক্ষর করে এটিকে আবার স্ক্যান করে আপনার কম্পিউটার কিংবা মোবাইলে নিয়ে আবার চূড়ান্তভাবে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি এই অংশটুকু করার পরে আপনার একটা অপশন থাকবে চূড়ান্তভাবে আপলোড করুন, সেই চূড়ান্ত আপলোড করার পরে আপনাকে অপশনটা দিবে এবং এটিকে আপলোড করে চূড়ান্তভাবে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি SMS নাম্বার আসবে, সেখানে একটি ডায়েরি নাম্বার দেওয়া থাকবে, যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়েরি নাম্বার রয়েছে। এই ডায়েরি নাম্বারটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার সর্বশেষ প্রসেস। এইভাবে অতি সহজেই যে কেউ আপনারা এই কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডে আপনার সন্তানের শিক্ষা সহায়ক বৃত্তির জন্য অর্থাৎ শিক্ষা বৃত্তির জন্য আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।